হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের কাছে সবথেকে ইজি একটা হেয়ার প্যাক শেয়ার করব, যেটা ইউজ করলে তোমার চুল একদম সিল্কি শাইনি এবং ঝরঝরে হবে। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো ইন্ট্রো দিয়ে ভিডিওটা শুরু করা যাক। হেয়ার প্যাকটি তৈরি করার মূল ইনগ্রিডিয়েন্সই হচ্ছে তিসি। তিসির কাজ তোমরা সবাই জানো, তিসি চুল পড়া বন্ধ করতে খুবই কার্যকর। তো আমি এখানে তিসি জেল তৈরি করব। তো একটি পাত্রে গরম পানি বসিয়ে দিছি, গরম পানিটা বলকানোর পর এখানে তিসি দিয়ে 10 মিনিটের মতো ফুটিয়ে নেব। এরপর একটি চার ছাঁকনি ধারা আমি ছেঁকে নেব। অবশ্যই গরম অবস্থায় ছাঁকতে হবে, নাহলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে এটা একদম জমে যাবে। তো এটা ঠান্ডা হওয়ার পর দেখতে পাচ্ছ একদম জেল হয়ে গেছে। তো এটাকে আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পর এটাকে আমি একটি কাঁচের জারে রেখে দেবো। তো কাঁচের জারে রেখে তোমরা এটা অবশ্যই ফ্রিজে রেখে দেবে। ফ্রিজে রেখে তোমরা এটাকে অনেকভাবে ইউজ করতে পারো, চুলে তারপর ফেসে অ্যাপ্লাই করতে পারো। রাতে স্কিনে টিসি জেল ইউজ করে ঘুমালে দেখবি স্কিনটা কিন্তু খুবই গ্লো করে এবং স্কিন কিন্তু গ্লাস স্কিন হয়ে যায়। যাই হোক, আমার চুলে অ্যাপ্লাই করার জন্য আমি পরিমাণ মতো একটু টিসি জেল নিয়ে নিচ্ছি, যেটা ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। এরপর আমি এখানে একটা ডিম নিয়ে নেব। সব কিছু একদম ভালোভাবে মিক্স করার পর আমি আমার চুলে অ্যাপ্লাই করব। চুলে অ্যাপ্লাই করে 30-40 মিনিটের মতো রেখে তারপর শ্যাম্পুতে ওয়াশ করে ফেলবো। এরপরই দেখতে পাচ্ছ চুল আমার কতটা সিল্কি শাইনি হয়েছে। আর এই হেয়ার প্যাকটা আমি ঈদের দিন ইউজ করছিলাম। আমি প্রত্যেক ঈদের টাইমেই আমি এরকম হেয়ার প্যাক ইউজ করি। তো কখনও ঘরের মধ্যে গেস্ট আসলে যখন আমার চুল ফ্রিজি হয়ে থাকে তখন আমি হেয়ার প্যাকটা ইউজ করি। তোমরাও ইউজ করবে, ভালো লাগবে। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।